প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খাম নিলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে সৈকত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রঞ্জু কাপ গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে দেখাই এই সপ্তাহে নতুন যে কালেকশনের গাভী এগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ বর্তমানে গাভীর বাজার কেমন প্রেগনেন্ট গাবি কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এ সকল ব্যাপারে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বেচা কেনা কেমন বেচা কেনা ঠিকঠাক চলছে বৃষ্টির মধ্যেও চলছে কাস্টমার তো আছে কাস্টমারও আছে গাবির বাজার কেমন দেখলেন এই সপ্তাহে গিয়ে বাজার আসলে আমার তো নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহে যেরকম কালেকশন সেরকম বেঁচে কিনা বাজার আগের চেয়ে কম আছে এটি আগের চেয়ে কম আছে প্রতি সপ্তাহের মাল তো সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যায় গত সপ্তাহের মাল শেষ শেষ এবার সব নতুন ঢুকছে সব নতুন মাল কতগুলো ঢুকছে এই সপ্তাহে এবার এক গাড়ি গরু নিয়ে আইছি টাকে আসলে বড় গরু 12টা পর্যন্ত আনা যায় আচ্ছা এখন আছে কতগুলো ভিডিও তো দেখেন ভাঙের গরু কিছু ছিল এখন বারোটা দশটা গরু দেখা দশটা আর তার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জী উল্লাহ সৈখত ডেরিভার মালিক ঠিকানা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ি আরোপাড়া প্রতি সপ্তাহে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি এটা কিন্তু প্রতি সপ্তাহে মাল আসে এ সপ্তাহে গাবিগুলো কেমন আনছেন সর্বোচ্চ ভালো গরু আসলে অনেক লোক অনেক রকমের গল্প করে তবে মানে ভিডিও দেখলে তো আর মানে অবিশ্বাসের কিছু থাকবে না কার খামারে কি রকম মালে যে মানুষ আসে সরাসরি দেখতেছে দেখে যা সেই করে নিচ্ছে তবে সর্বোচ্চ ভালো গরু আছে ইনশাআল্লাহ এই সপ্তাহে সপ্তাহে এবার দেখতেছি বড় বড় গরু বেশি হ্যাঁ এবার বড় গরুই বেশি এই যে কাস্টমাররা আসছে দেখতেছে গরু এরকম সারা বাংলাদেশ থেকে লোক আসবে সারা বাংলাদেশ থেকে আসে সারা বাংলাদেশ থেকে এইভাবে জি আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে সর্বনিম্ন আছে লক্ষ ১৭০ উপরে উপরে আছে দুই লাখ পঁয়ষট্টি দরদামের কি সুযোগ আছে হ্যাঁ কিছু দরদামের সুযোগ আছে হালকা কাস্টমার ও কিন্তু ইতিমধ্যে যদি একটু ক্যামেরাটা ঘুরায় দেখাই অনেক হ্যাঁ ভাই আছেন তো একটু কথা বলি একজন কি কি সুযোগ সুবিধা এখানে আসলে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলতে পারছো হ্যাঁ সোহেল সোহেল ভাই কুষ্টিয়া থেকে আসছি আপনার নেটটা আমি প্রতিদিনই দেখি আমার যে ভাগ্য আপনার সঙ্গে আমি দেখা করব আচ্ছা যাক আমি এই জন্য আমার দোস্তকে বলছি তারপর আপনার নেটটা দেখছি ভাই তো আবার ভিডিও নাকি কুষ্টিয়াবাসীকে বাবার সারা বাংলাদেশ সে থেকে যারা দেখে প্রবাস থেকে যারা দেখে তাদের কোনো গরু বাছুর কিনলে তারা আসলে ঠকবে না

আপনাদের আপনের মাধ্যমে যদি গরুটা কিনে হয়তো আমি পাঁচ টাকা লাভ হলেও করব এবং জিনিসটা ভালো পাবো আল্লাপাক আমার ভাগ্যটা মিলায়ে দেবে আচ্ছা ইনশাল্লাহ গরু দেখেন দরদাম করে দেব তো কাকা চলেন কাস্টমারও অনেক আছে এক এক করে দেখি বৃষ্টি বাইরে আজকে সম্ভবত সবগুলো এখান থেকেই দেখাবো এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মশাল্লাহ মাঝারির বড় সাইজের প্রায় বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবং আজকে যতগুলো গাবি আছে তার মধ্যে এইটা ছোট তাছাড়া সবই কিন্তু বড় বড় সাইজের গাবি এটা কি জাতের কাকা এটা আসলে যাতে অরিজিনাল ফিজিয়ান একটু কি জার্সি মিক্স থাকতে পারে হালকা মিক্স থাকতে পারে দেখেন ভারী বেশি জি তাহলে জার্সি একটু মিক্সড আছে একটু লাইটে কালার বয়স বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট এটা আসলে এখন 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে 15 থেকে 20 দিন এখনো সময় আছে বর ফর নাম অঞ্চলে আসছে অনেক নামন হয় পেটের নিচে ওরা পানি জমিছে দুধ করা বলে পানি বলে কেউ জি জি আচ্ছা বাজ্জরায়ু গ্যারান্টিগুলো এগুলো গ্যারান্টি বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি জি এগুলো থেকে কাকা সর্বনিম্ন কত লিটার দুধ থাকবে একটা খামারি নিলে এটা অবশ্যই 15 প্লাস থাকবে 15 প্লাস আল্লাহ কোনো বিপদ আপদ না দিলে হুম 15 এর উপরে যা তাহলে 2 লিটার থাক 1 লিটার থাক থাকবে আচ্ছা দাম কত নিবেন এটার এক লক্ষ দাও 1,75,000 টাকা প্রত্যেকটা ভিডিওর কাস্টমার কিন্তু প্রথম গাবিটা ফিক্সড জন্য অপেক্ষায় থাকে যে কাকা আসলে কত টাকায় ফিক্সড করে দেয় এটা ফিক্সড থাকবে আপনার 70,000 1,70,000 টাকা 1,70 একদম একদম চলেন আমরা দুই নম্বরের যে গাবি রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি কাকা এটা জেতে হলিস্টিয়ান ফিজিয়ান प्योर হলিস্টিয়ান ফিজিয়ান বস বয়স সাইড দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা তো বাচ্চা দুই নম্বর চার দাঁত দ্বিতীয় বাচ্চা বাছুরে বয়স কয়দিন বাচ্চার বয়স একদিন একদিন হচ্ছে মায়ের জন্ম ফুল টুল ভালো করে পড়ছিল একদম ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এর প্রথম বিয়নে কত লিটার দুধ ছিল জানা আছে কি কাকা পূর্ণ 16 লিটার ছিল প্রথমে জন্ম ফুল যখন পড়ে আমি তো যত দুধ জানি যে আপনারে একবারই শাল দুধটা বের করে দেন তখন কত কেজি দুধ ছিল ও তাও মোটামুটি 10 12 কেজির মধ্যে 10 থেকে বারো কেজি

আমার সাথে কথা বলে হয়তো আলোচনা করতে পারবে চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এখন কিন্তু আমরা পর্যায় কমে ধীরে ধীরে বড় থেকে বড় দিকে যাব কি জাত এটা এর বয়স কয় দাঁত চার দাঁত হচ্ছে প্রথম কতদিন সময় লাগবে দুই দাঁত নাকি আতিক ভাই একটু কি ধরবেন ভাই দুইজনের মধ্যে দেখতেছি কনফিউশন দুই দাঁত বা চার দাঁত চার দাঁত কাকারটাই সত্যি প্রথম বাচ্চা আর কত দিন সময় লাগবে বিশ পঁচিশ দিন আছে একটু শান্ত কেমন দেখাবেন না ও প্রত্যেকটা করে শান্ত আচ্ছা বাট জোরে তো আপনার না এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা ডিস প্লাসটা ডিস প্লাস যে এটা হচ্ছে গাভী আইডিয়া যারা কিনবেন নিজের চোখের আইডিয়াতে কিনবেন দাম কত এটার দাম দুই লাখ চাওয়া হাজার দুই লাখ খুব পনেরো হাজার চাড়া দর্শকরা দরদাম করতে পারবে তো চলেন চার নম্বরে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসতেন বিগ সাইজের বাচ্চা সহ এটা কি জাতের কাকা এটা মৈষ অস্ট্রেলিয়ান অনেক দিন পরে অনেক দিন পরে মৈষ অস্ট্রেলিয়ান নিফেস কালো এরকম মিলেন যায় না পাওয়া যায় না অ যায় না না বয়স্ক যেটা এটা দাঁতে ছিল চারটা হচ্ছে এখন চার দাঁত এখন চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা সঙ্গে নিয়ে বাচ্চা বপনা বাচ্চা বাচ্চার বয়স কেমন কয় ঘন্টা এই দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা জন্ম ফুল তো মনে হয় পড়ে নাই না জন্ম ফুলে প্রসেসিং চলছে প্রসেসিং চলছে পড়ে যাবে ইনশাআল্লাহ যাবে জন্ম কিন্তু যখন প্রসাবের ধার দিয়ে বের হয়ে আসবে তখন একটু টেনশন কম এগুলো কতবার টানা হয়েছে দুই তিন ঘন্টার ব্যবধানে

এটা কি জাতের গাভি কাকা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভি গাবির বয়স কয় দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে সঙ্গে বেশ হিষ্টপুষ্ট একটা বাচ্চা আছে জার্সি দেখেন জার্সি ফিজিয়ান বাচ্চা হইছে ছেলে নামে মেয়ে বাচ্চা বকরা বাচ্চা মাশাআল্লাহ বাছুরের বয়স কেমন বাচ্চার বয়স মোটামুটি ছয় দিন হয়েছে এক সপ্তাহ হয় নাই ছয় দিন এগুলো কত লিটার টানা হচ্ছে এখন এগুলো সকালবেলায় বারো কেজি টানা হয় একবারে একবারে এখন তো নাকি আর বিকেল বেলা বিকেল বেলা কমপক্ষে 6 ছয় লিটার ছয় লিটার বারো ছয় আঠারো গ্যারান্টি কত লিটার এটার এটা আঠারো গ্যারান্টি থাকবে 18 লিটারই গ্যারান্টি এটার দাম কত লাগবে এটার দাম লাগবে দেড় লক্ষ আর বিক্রি করলে হয়তো দরদামের সুযোগ করে দাও আছে দরদাম করে নিতে পারো পালনও কিন্তু বেশ সুন্দর পালন করছে এই পালানে 12 কেজি এখন দহন করা যাবে বা ধারবাট খুব প্রচুর মানে একদম ইজি দুধের হয় থাকলো না চলুন 6 নম্বরের গাবি দর্শককে দেখেন 6 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নি আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা এটাও অর্ஜினাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা অর্ஜினাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই গাবিটার দাঁত কয়টা এটার দাঁত চাইরটে হচ্ছে চার দাঁত চার দাঁ কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ছেলে বাচ্চা সার বাচ্চা খুব পুষ্ট হ্যাঁ বয়স বছরের বাচ্চার বয়স এটা এক সপ্তাহ হইলো এক সপ্তাহ গরুগুলো কিন্তু মার্শাল আর্ যেগুলোই দেখাচ্ছে আজকে আজকের গরুগুলো বেশি বড় বড় এবং জাত মানে সবগুলোই সরেস এটার সকালবেলা কত লিটার দুধ আছে এটা সকালবেলা বারো কেজি হয় একটা নে

প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কতদিন সময় লাগবে বাচ্চা দিতে মোটামুটি বিশ পঁচিশ দিন এখনো বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে বাট জরায়ু বাট জরায়ুতে গ্যারান্টি আছে আচ্ছা শান্ত হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ শান্ত হবে এগুলো এখন জার্নি করতে পারবে যে কোনো জায়গায় হ্যাঁ সারা দেশে যে কোনো জায়গায় নিয়ে যাবে আচ্ছা এটার দাম কত লাগবে আর দুধের আইডিয়া কেমন এগুলো দুধ আপনার বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে থাকবে বিশ থেকে পঁচিশে থাকবে দাম কত লাগবে

এটা আসলে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান মিক্সড আছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান মিক্সড বিশাল গরু কিন্তু অনেক বড় বড় লম্বা উচ্চ দাঁত কয়টা হইছে দাঁতে দুইটা দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে সময় মোটামুটি 20 22 দিনের মতো সময় আছে এখনো 20 থেকে 22 দিন আচ্ছা গরুর বাটগুলো গুলো বেশ সুন্দর লম্বা লম্বা বাট সব সুন্দর জাতেও সুন্দর হ্যাঁ জাত মানে দেখেন জায়গা উচ্চ জায়গা একটু ভালো করে টানেন আমি দেখাই আচ্ছা দেখেন

ফুল রেডি হবে ওলান আসবে তখন কত করে দাম হবে দুই লাখ ষাট দুই লক্ষ ষাট আচ্ছা এখন দুশো পঁয়ত্রিশ চাওয়া চলেন শেষের গরুটা দর্শকদের দেখে দশ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাবি এবং আজকে কাকার কালেকশনের সবচেয়ে বড় সাইজের গাবি আমরা যাকে সুর ছাড়া হাতি বলি প্রায় সেই টাইপের গাবি কিন্তু হাতির মতোই উচা লম্বা আসলে কি জাতেটা জাতে হলে শিল্পী আমার কুষ্টিয়ার ভাই এখনো আছে আমি একটু জিজ্ঞাসা করব ভাই

প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে মোটামুটি 20 দিন 22 দিন 20 25 দিনের মধ্যে এখনো 20 থেকে 25 দিনের মতো সময় আছে জি বাড় জরের গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি এ জানি করতে পারবে এত বড় গরু হ্যাঁ সারা বাংলাদেশে এইভাবে কিন্তু এক গাড়ি একাই লাগবে মানে 8 ফিটের একটা গাড়ি এরই দরকার একা হ্যাঁ ছোট গাড়ি হলে তাই একটা একাই লাগবে ঠিক না তাই একা লম্বা কত গরু আর যেই নেবেন এত দামি গরু টাকা দেখে নেন এই 2 4 5000 টাকার জন্য

45 এটাতে তো হিমোホースে আছে না হিমোホースে বাটুন বিকাশ কি নাম্বার দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোন মেসেজ দিবেন কাকা তাদেরকে অবশ্যই বলবো আপনারা পারলে এসে সরজমিনে দেখে নিয়ে যান আর যারা না পারে তারা আসলে আমাদের যারা বিশ্বাস করে তারা বিশ্বাসের উপরেই ভাবেই সক্ষম গাবিয়ে যারা অনলাইনে মিটছে এই যে দেশের কিন্তু এখন বর্তমান পরিস্থিতি খারাপ বন্যা ঢুকে গেছে তো মোটামুটি যারা গরু কিনতো এই যে সিলেট সুনামগঞ্জ নোয়াখালী এদিকে তো পানিতে প্লাবিত হয়ে গেছে যদি কেউ গরু কিনে রাখে অনেকেরই এখন সামর্থ্য আছে কিন্তু আসলে খাবার সুযোগ দিতে হবে আসলে যাবে তো না জি জি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম